বন্ধুরা, আজকে আমি চলে এসেছি পিসিচন্দ্র জুয়েলার্স বর্ধমান ডায়মন্ড শোরুমে। আর ডায়মন্ড শোরুমটা কিন্তু রয়েছে গোল্ড শোরুমের ঠিক পাশে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। পিসিচন্দ্র জুয়েলার্সের এই শোরুমে কিন্তু তোমরা 15,000-এর মধ্যে ডায়মন্ড ইয়াররিং, টপস আর লেডিস ডায়মন্ড রিং পেয়ে যাবে। আর জেন্টস ডায়মন্ড রিং কিন্তু তোমরা 25,000-এর মধ্যে পেয়ে যাবে। পেন্ডেন্টও পেয়ে যাবে 13,000-এর মধ্যে। আর 5,000 থেকে তোমরা নাকছাবি পেয়ে যাবে। তাই যারা বাজেট ফ্রেন্ডলি আর গিফট পারপাস কেনাকাটি করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই ভিজিট করো পিসিচন্দ্র জুয়েলার্স বর্ধমান ডায়মন্ড শোরুমে। আর আজকে দেখে নেবো বেশ কিছু এক্সক্লুসিভ হাতের কালেকশনস, প্লাস কিছু অন্যান্য কালেকশনসও। তাহলে চলো কালেকশনসগুলো দেখা শুরু করি। রিংস রয়েছে, প্লাস তার সাথে কিছু মানে রিং, যেগুলো রিং ফিঙ্গার রিং, সেগুলোও কিন্তু দেখাবো। তো ফার্স্টে আমি কিছু এক্সক্লুসিভ কালেকশনস দেখাচ্ছি হাতের। যেমন ধরো এইটা, এই এটাকে কি বলবো, বালার বা চুড়ি কিছু একটা, চুড় রয়েছে। এটা কিন্তু এমারেল্ড ফিনিশ, এমারেল্ড রয়েছে দেখো, তার সাথে ডায়মন্ড রয়েছে, এমারেল্ড প্লাস ডায়মন্ড রয়েছে। এটার কীরকম প্রাইস হবে? 250, মানে 250,000, 250,000-এর এটা রয়েছে দেখো, একটা রয়েছে 250,000-এর। দেখো এরকম ফিনিশটা রয়েছে, আমি একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি। ওকে, এরকম যদি তোমরা চুড়ি নিতে চাও, এরকম চুড়ি রয়েছে দেখো, ডায়মন্ডের ব্যাঙ্গেল রয়েছে, এরকম দেখো ডায়মন্ডের ব্যাঙ্গেল। এগুলোর কীরকম প্রাইস আছে? এক একটা 1,50,000 করে পিস, তার মানে দুটো নিলে 3,00,000। যদি তোমরা দুটো নাও 3,00,000, একটাও নিতে পারো, একটা নিলে 1,50,000। এরকম করে অনেক সময় লোকে, অনেকে যারা ব্রাইডাল আর কালেকশনস যদি ডায়মন্ডে নিতে চায়, এরকম ম্যাচিং হিসাবেও নিতে পারে। তাহলে যেরকম প্রাইস হবে সেরকমই পড়বে, মোটামুটি হয়তো 5,50,000-এর সেট তো হবে এটা। ঠিক আছে, আমি এটা দেখো ব্রাইডাল চূড় দেখাচ্ছি, বাউটি চূড় ব্রাইডাল। এগুলো কিন্তু এক্সক্লুসিভ কালেকশনস রয়েছে দেখো, এতটা সুন্দর, মানে সূক্ষ্ম একদম দেখো, ক্লাস্টার ডায়মন্ডের, এগুলো না ক্লাস্টার না, এগুলোতে এমনি ডায়মন্ড রয়েছে ছোটো ছোটো। এটা কত প্রাইস আছে এক একটা? 350 করে এক পিস, 350, 3,50,000 হচ্ছে এক একটা, 3,50,000-এ। তার মানে দুটো যদি তোমরা এরকম নাও, তাহলে তোমাদের হবে হচ্ছে মোটামুটি 7,00,000, 7,00,000-এ দুটো রয়েছে এরকম দেখো। ওকে, এবার দেখো এক্সক্লুসিভ কিছু চূড় রয়েছে দেখো, এগুলো হচ্ছে এক্সক্লুসিভ চূড় ডায়মন্ডের, 1,80,000 করে এক একটা, 1,80,000 এক একটা দেখো, 1,80,000 রয়েছে এক একটা। তার মানে দুটো নিলে হবে হচ্ছে 3,60,000, 3,60,000-এর রয়েছে দুটো দেখো। ওকে, 96,000 এটা, 2,96,000 দেখো, এটা 2,96,000 রয়েছে, এটা সিঙ্গেল পিস, সিঙ্গেল পিস দেখাচ্ছি। আচ্ছা এটা দেখো 2,81,000 এটা দেখো, সো প্রত্যেকটা কি খিল রয়েছে? এটা খিল আছে, আচ্ছা প্রত্যেকটাতে কিন্তু খিল আছে, এটাতে নেই বোধহয়, আচ্ছা এগুলোতে নেই, কিছু কিছুতে, এইগুলোতে কিন্তু, এটাই কিন্তু আগেরটা যেটা দেখালাম সেটাই কিন্তু খিল আছে, এটাতেও কিন্তু খিল আছে দেখো, এটা এরকম রয়েছে। এটা হচ্ছে কত বললেন? 2,87,000, 2,87,000 এটা দেখো, 2,87,000। ওকে, নেক্সট দেখো একটা ডায়মন্ডের কঙ্কন দেখছি, ডায়মন্ডের কঙ্কন, এটার কত প্রাইস হবে? 1,00,000, 1,00,000 রয়েছে এই কঙ্কনটা দেখো, 1,00,000-এর কঙ্কন রয়েছে এটা, ডায়মন্ডের কঙ্কন দেখো, এগুলো চুড়ি রয়েছে কত করে? আচ্ছা 2,50,000 করে রয়েছে এক একটা, 2,50,000, দুটো চুড়ি রয়েছে, দু হাতে নিলে তার মানে মোটামুটি 5,00,000, 5,00,000-এর মোটামুটি দুটো চুড়ি চলে আসবে। ওকে, নেক্সট দেখো আমি কিছু তোমাদের, এবার আমি কিছু মোটামুটি একটা মানে মডারেট প্রাইসের মধ্যে যেগুলো দেখাচ্ছি, এগুলো রেগুলার ওয়্যার হিসেবে তোমরা পড়তে পারো। এগুলো হচ্ছে ব্রেসলেট তাই তো? এটা নোয়া রয়েছে, আচ্ছা ডায়মন্ডের নোয়া রয়েছে দেখো, ডায়মন্ডের নোয়া তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে দেখো, এটা ডায়মন্ডের নোয়া রয়েছে। এটার কত প্রাইস হবে? 80,000-এর মধ্যে কিন্তু চলে আসবে, অ্যাপ্রক্সিমেট 80,000 রয়েছে ডায়মন্ডের নোয়া দেখো কালেকশনটা। ওকে, আচ্ছা আরও কিছু দেখো, এগুলো দেখাচ্ছি, এগুলো কিন্তু ব্রেসলেট তাই তো? এগুলো এটা ব্রেসলেট রয়েছে ডায়মন্ডের, এটা কিরকম প্রাইস হবে? এটা আপনার 1,17,000, 1,17,000 দেখো, 1,17,000 এটা রয়েছে প্রাইস।
আচ্ছা আরেকটা দেখাচ্ছি, দেখো এরকম রয়েছে কালেকশনটা। এটার কত প্রাইস আছে? এগুলো কিন্তু রেগুলার ওয়্যার হিসেবে তোমরা ইউজ করতে পারো। কত? 77 77,000 এটা দেখো। আচ্ছা আরেকটা দেখাচ্ছি, এগুলো এগুলো সব বাজেট ফ্রেন্ডলি মোটামুটি। এটা কত প্রাইস আছে? 55,000 ব্রেসলেট রয়েছে এগুলো। আচ্ছা একটা নোয়া দেখাচ্ছি ডায়মন্ডের, এটাগুলো নোয়া তাই তো? ডায়মন্ডের নোয়া রয়েছে দেখো, এগুলো ডায়মন্ডের নোয়া রয়েছে। এটা কত আছে? পুরো ফুল কভার নোয়া রয়েছে। এটা কত আছে ডায়মন্ডের নোয়াটা? 95,000 এটা দেখো, পরে দেখাই তোমাদের। এরকম রয়েছে ডায়মন্ডের নোয়াটা, এটার প্রাইস হবে হচ্ছে 95,000। ওকে দেখো আরেকটা, এটা কি? এটাও কি নোয়া? নোয়া রয়েছে দেখো, ডায়মন্ডের নোয়া এগুলো সব, এগুলো হচ্ছে 65,000 এটা ডায়মন্ডের নোয়াটা। ওকে আরেকটা দেখাচ্ছি দেখো, এটা এটার কত প্রাইস হবে? এটা এক দেখে নাও, 76 এটা, 76,000। ওকে আরও কিছু আমি হাতের কালেকশনসগুলো দেখাচ্ছি। এরকম কিন্তু তোমাদের হাতের কালেকশনস এখানে আরও পেয়ে যাবে, প্রচুর অপশান রয়েছে এখানে। দেখো এগুলো রয়েছে, এগুলো সবই কিন্তু ব্রেসলেট রয়েছে। কীরকম রেঞ্জের মধ্যে আছে ব্রেসলেটগুলো? 60-65 মধ্যে কিন্তু তোমরা এরকম দেখো অনেক ব্রেসলেট পেয়ে যাবে। হাই রেঞ্জের কালেকশনস তো আছেই, প্লাস এরকম রেঞ্জের মধ্যে এগুলো দেখো, এগুলো রেগুলার ওয়্যার হিসাবে কিন্তু তোমরা পড়তে পারো। আবার এইটা দেখো রয়েছে, এটা কিন্তু অনেকটা বড়াট কাজ রয়েছে। এটার কীরকম প্রাইস হবে? 70-75 মধ্যে কিন্তু এগুলো চলে আসবে। দেখো এটা কিন্তু স্লিক ডিজাইনের মধ্যে রয়েছে, এখন একটু কাছ থেকে দেখাই, স্লিক ডিজাইনের মধ্যে রয়েছে। এটার কত প্রাইস হবে? 80-85 মধ্যে দেখো। এরকম মানে মোটামুটি 1,00,000-এর নিচে কিন্তু সব এগুলো রয়েছে। এ দেখো এরকম আরও কালেকশনস রয়েছে, এগুলো মোটামুটি কীরকম রেঞ্জটা হবে? 1,00,000-এর সবই আন্ডার 1,00,000, মোটামুটি ধরো ওই 60-70-80 এই রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো সব রয়েছে। এটা যেমন দেখো এমারেল্ড দেওয়া রয়েছে, ভীষণ সুন্দর দেখতে, এমারেল্ড দেওয়ার থাকলে ভালো লাগে দেখতে। এটা কীরকম রেঞ্জ হবে? 70,000 মতন। এগুলো কিন্তু সব ব্রেসলেট, প্লাস ব্রেসলেট নোয়াও আছে, ব্রেসলেট নোয়া আর নোয়া কালেকশন যেগুলো মানে ডায়মন্ড নোয়া প্লাস ব্রেসলেট সব রকমই আমি দেখালাম। আচ্ছা এবার কিছু দেখো রিং, কানের দুল দেখাচ্ছি তোমাদের, রিং মানে মোটামুটি একটা যেগুলো আর কি টপস প্লাস কিছুটা ঝোলা দুল রয়েছে। কীরকম রেঞ্জের মধ্যে আছে এগুলো? দেখো রেঞ্জটা দেখে বলো, দেখো এগুলো কিন্তু টপ রয়েছে, মানে টপ মানে এগুলো পাশা বলতে পারো। কত? আচ্ছা 1,50,000, এটা 1,50,000-এর মধ্যে রয়েছে। আচ্ছা এটা দেখো, এটা একটু ঝোলার মধ্যে রয়েছে, এটার কীরকম প্রাইস হবে? 91,000 এটার প্রাইস আছে। 65,000 এটা, 65,000 এটা রয়েছে। এটা কিন্তু একটুখানি ঝোলা রয়েছে, খুব সুন্দর দেখতে। আচ্ছা এগুলো মোটামুটি কীরকম রেঞ্জের মধ্যে আছে? এটা খুব সুন্দর দুলটা দেখো, 69,000 টাকা এটা। আচ্ছা কিছু পাশা দেখাচ্ছি আমি, ডায়মন্ডের পাশা দেখো, ডায়মন্ডের পাশা রয়েছে। কীরকম রেঞ্জের মধ্যে আছে এগুলো? 70,000 মতন এটা, 70,000 মতন রয়েছে এটা। আচ্ছা এটা দেখো, এটা কিন্তু ভীষণ সুন্দর দেখতে দেখো, এই কালেকশনটা এক্সক্লুসিভ দেখতে রয়েছে। এটা কীরকম প্রাইস আছে? 1,50,000 মানে এটা মানে ডায়মন্ডগুলো একটু বড় আছে, সেজন্য প্রাইসটা একটু বেশি। এটা আছে মোটামুটি 1,50,000-এর মতো। আচ্ছা এগুলো রয়েছে, এগুলো কীরকম রেঞ্জের মধ্যে মোটামুটি বলো একটা? মোটামুটি 1-1,50,000-এর মধ্যে কি? 1-1,50,000-এর মধ্যে কিন্তু পাশাগুলো রয়েছে দেখো, এগুলো কিন্তু বেশ অনেকটা ডায়মন্ড রয়েছে, সেজন্য দামগুলো মোটামুটি 1-1,50,000-এর মধ্যে আসবে। আর এটা একটুখানি ডায়মন্ডটা মানে বড় বলে, ডায়মন্ড বড় হলে প্রাইসটা বেশি হয়। আচ্ছা এগুলো দেখো, এগুলো কিন্তু কীরকম রেঞ্জের মধ্যে আছে এগুলো দেখো? এরকম পাশার কালেকশনস টপস যেগুলো আর কি একটু বড়, হ্যাঁ বড় পাশা এগুলো একটুখানি, সরি বড় টপস মানে একদম ছোট নয়, অথচ আবার পাশার মতো বড়ও নয়, মাঝামাঝি একটা সাইজের মধ্যে। দেখো এটা কতটা সুন্দর দেখতে, এগুলো কীরকম রেঞ্জের মধ্যে? মোট 60-70,000-এর মধ্যে কিন্তু এরকম রেঞ্জের। দেখো এরকম ঝোলা দুলো রয়েছে, এগুলো চলে আসবে। আচ্ছা এটা দেখো আরও রয়েছে, এটা দেখো, এগুলো দেখো, এগুলো কিন্তু আরেকটু ছোটো, যেটা আগেরটা দেখালাম তার থেকে আরেকটু ছোটো। এগুলো মোটামুটি 35 থেকে, এগুলো কি ক্লাস্টার ডায়মন্ড আছে? দেখো এটা দেখো, এটা কিন্তু দেখতে তোমাদের মনে হচ্ছে অনেকটা প্রাইস হবে, পুরো মনে হচ্ছে জানো এক একটা বড় ডায়মন্ড, কিন্তু এটা মোটামুটি 60,000। এটা কিন্তু
প্রাইসটা অনেকটা কম, 60,000, তার কারণ ডায়মন্ডটা কিন্তু ছোট, এখানে কাটটা রয়েছে না, ওই জন্য এরকম দেখতে লাগছে। দেখো দেখতে কিন্তু অনেকটা বড়, কিন্তু এটা কিন্তু প্রাইসটা সেই অনুযায়ী কম, 60,000 কিন্তু তোমাদের এটা চলে আসবে। কাছ থেকে দেখলে তোমরা বুঝতে পারবে ডায়মন্ডটা ছোট রয়েছে, এখানে এই যে এই জায়গাটা রয়েছে, এখানে রোডিয়াম ফিনিশ রয়েছে এই জায়গাটাতে, দেখো। ওকে আচ্ছা, এগুলো মোটামুটি দেখো কত বললাম জানো, কত বললে এগুলো 50 মধ্যে এগুলো চলে আসবে, আর একটু ছোট। এগুলো আচ্ছা, এগুলো দেখো ঝোলা দুল রয়েছে, ঝোলা মানে ঝোলার মধ্যে, ছোটর মধ্যে ঝোলা দুল সবকটা। কিরকম রেঞ্জের আছে এগুলো? 70-এর মধ্যে রয়েছে এগুলো, মোটামুটি হয়তো 50-60-70 এরকম, বা হয়তো একটু বেশি 70-র থেকে, এরকম রেঞ্জের মধ্যে রয়েছে এগুলো। দেখো এগুলো কিন্তু তোমরা ওয়েস্টার্ন ড্রেসের সাথেও এগুলো পরতে পারবে, শুধু যে মানে এথনিক ড্রেসের সাথে পরতে পারবে তার নয়। দেখো কালেকশনসগুলো, এটা দেখো ইউনিক দেখতে এই ডিজাইনগুলো, দেখো ডিজাইনটা, এরকম প্রচুর কালেকশন রয়েছে, মানে আমি দেখিয়ে শেষ করতে পারবো না। এগুলো কত আছে? সিঙ্গেল স্টোনের মধ্যে আছে, সলিটায়ারের মধ্যে, তাই তো? সলিটায়ারের মধ্যে রয়েছে এগুলো, দেখো সিঙ্গেল স্টোনের মধ্যে রয়েছে, 70-80, যেহেতু মানে স্টোনটা মানে বড় ডায়মন্ডটা, সেজন্য প্রাইসটা একটু বেশি হয় সিঙ্গেল স্টোনে এগুলো। দেখো আমি একটা দেখাচ্ছি কাছ থেকে তোমাদের, দেখো এগুলো কিন্তু সলিটায়ারের মধ্যে রয়েছে এরকম। এটা কীরকম প্রাইস হবে? 80, মানে সলিটায়ার হলে প্রাইসটা বেশি হয়, 80 মতন আসবে এটার প্রাইস, 80 মতন এটার প্রাইস হবে, 80 মতন। ওকে আরও দেখাচ্ছে, দেখো এগুলো সলিটায়ারে সব ডিজাইনগুলো রয়েছে, এগুলো মোটামুটি 70-80, সব 70-80 সলিটায়ারের এগুলো রিং রয়েছে। হিউজ ভ্যারাইটি রয়েছে, তোমরা যেরকম কালেকশনস চাও সেরকম কালেকশনস কিন্তু তোমরা এই ব্রাঞ্চে পেয়ে যাবে, এই শোরুমে, বর্ধমানের ডায়মন্ড শোরুমে। এগুলো কীরকম আছে? 20 থেকে স্টার্টিং আছে। আচ্ছা 20 থেকে স্টার্টিং রয়েছে, আচ্ছা এগুলো দেখো 20 থেকে স্টার্টিং রয়েছে, এগুলো একদম লো রেঞ্জের মধ্যে রয়েছে, বেস রেঞ্জের মধ্যে। এগুলো মোটামুটি কীরকম? এই যেমন এইটা ধরো, এটা একদম ছোটোর মধ্যে রয়েছে, দেখো এটা, দেখো এটা একদম ছোটো রোর মধ্যে ডিজাইনটা রয়েছে। কীরকম প্রাইস হবে এটা? 16,000, দেখো 16,000 রয়েছে এটার প্রাইস। আচ্ছা এটা দেখো আরেকটা ছোটোর মধ্যে দেখছি, এ দেখো এগুলো কিন্তু গিফট পারপাসও খুব সুন্দর, দেখো এটা কত আছে, বা রেগুলার ওয়্যার হিসেবে তোমরা পড়তে পারো, কত? 37, 37,000 রয়েছে এটা। দেখো আমি ছোটোর মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইটা দেখো, দেখো এটা, এটা একদম ছোট্ট ডায়মন্ডটা রয়েছে, দেখো মাঝখানে কত আছে এটা, এটা 17,000, 17,000 এটা রয়েছে, দেখো। আচ্ছা এরকম রেঞ্জের মধ্যে কিন্তু এগুলো সব, দেখো এরকম রেঞ্জের মধ্যে রয়েছে, মানে মোটামুটি অ্যারাউন্ড মানে ধরো তোমার 15-16 থেকে 30,000 এরকম রেঞ্জের মধ্যে এই রিংগুলো রয়েছে, ইয়াররিংসগুলো, কালেকশনসগুলো। আচ্ছা এবার আমি কিছু, আচ্ছা এগুলো দেখো ককটেল রিং রয়েছে, তোমরা যদি ককটেল রিং চাও এরকম, দেখো ককটেল রিং রয়েছে এখানে। আচ্ছা এগুলোর মোটামুটি কীরকম প্রাইস হবে এটা? 90,000 এটা, দেখো 90,000, 1,00,000 এরকমের মধ্যে তোমরা ককটেল রিং পেয়ে যাবে। দেখো এই ককটেল রিংটা, দেখো এই ককটেল রিংটা, এটা কীরকম প্রাইস আছে? 60,000 এটার প্রাইস হবে, 60,000, 60,000 কিন্তু এই রিংটা চলে আসবে। আচ্ছা এটার সাথে দেখো এগুলো আর একটু বড় রিং রয়েছে, অনেকটা বড়, দেখো ককটেল রিং, এগুলো কিন্তু পার্টি ওয়্যার রিং বলা যায়। এটার কত প্রাইস হবে? 51,000 এই রিংটা রয়েছে। ওকে আচ্ছা এরকম পার্টি ওয়্যার রিং তো রয়েইছে, এর সাথে কিন্তু দেখো এরকম মানে এটা দেখো এক্সক্লুসিভ দেখতে একটা রিং রয়েছে, এক্সক্লুসিভ রিং রয়েছে, এটা কীরকম প্রাইস আছে? 96, এটা দেখো 96,000 এই রিংটার প্রাইস আছে। ওকে 15-20, 15-20 এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে 15-20, এই যে এরকম যেগুলো আর কি আমরা রেগুলার ওয়্যার হিসাবে রিং হিসাবে পরে থাকি এরকম। এটা কীরকম আছে প্রাইস? 15,000, এটা একদম মানে 15,000 রিংটার প্রাইস আছে। ওকে দেখো এরকম আরও স্টার্টিং রেঞ্জের এরকম রিং রয়েছে, এটা বলো, দেখো 14,000 এই রিংটা রয়েছে। তো এরকম স্টার্টিং রেঞ্জেরও কিন্তু অনেক কালেকশনস রয়েছে, সব কালেকশনস দেখানো সম্ভব না, দেখো এরকম স্টার্টিং রেঞ্জের অনেক কালেকশনস রিং কিন্তু রয়েছে, দেখো এই রিংটা, এগুলো সব স্টার্টিং রেঞ্জের রিং রয়েছে। এগুলো কি সলিটায়ারে? হ্যাঁ
এটা সলিড টায়ার আছে, 20,000 এটা সলিড টায়ার আছে, যেন প্রাইসটা একটু বেশি। আচ্ছা এগুলো কিরকম, এগুলো কি জেন্টস রিং নাকি? না এগুলো লেডিসে আছে। আচ্ছা লেডিস রিং দেখো এগুলো রয়েছে সলিড টায়ারে নাকি? এগুলো এগুলো সলিড টায়ারে রয়েছে, এগুলো ক্লাস্টারে। আচ্ছা ক্লাস্টারে সলিড টায়ার, এটা রয়েছে সলিড টায়ারে, আর এই রিংটা রয়েছে হচ্ছে এগুলো রয়েছে হচ্ছে ক্লাস্টারে। মোটামুটি কিরকম রেঞ্জের মধ্যে এগুলো আছে? এগুলো যেমন এটা যেমন স্টার্টিং রেঞ্জের রয়েছে, আবার এইটা দেখো একটু বড় রয়েছে, এটা দেখো ডায়মন্ডটা বড় রয়েছে মনে হচ্ছে। এটা কত কিরকম হবে প্রাইস? সেরকম নয়, তার থেকে আরেকটু এগুলো হচ্ছে একটু ভালো, মানে আরেকটু ডিজাইনার রিং রয়েছে এগুলো দেখো। এই রিংটা এগুলো কিরকম প্রাইস আছে? এই রিংটা যেমন এই রিংটা 45,000 এর মধ্যে এরকম রিং গুলো রয়েছে। এগুলো একটু ডিজাইনার রিং রয়েছে, ডিজাইনার রিং। এটা কিরকম প্রাইস আছে? 25,000 এগুলো রয়েছে। আচ্ছা এবার দেখো আমি কিছু হাই রেঞ্জের তোমাদের সলিটার দেখাচ্ছি। এগুলো দেখো এগুলো হচ্ছে আরেকটু হাই রেঞ্জের সলিটার, মানে সলিটারের ডায়মন্ডটা আরেকটু বড়। দেখো এইটা দেখো ডায়মন্ডটা কিন্তু বড় রয়েছে, দেখো 1,21,000, 1,21,000, কারণ ডায়মন্ডটা বড়। এগুলো এরকম রেঞ্জের মধ্যে মানে হাই রেঞ্জের সলিটার রয়েছে। এটা হচ্ছে 90,000, তাই তো 93,000 এটা রয়েছে। দেখো এগুলো একটু হাই রেঞ্জের সলিটার, আর দ্য ভ্যারাইটি অফ রেঞ্জেস রয়েছে এখানে দেখাবেন নাকছাপিটা। আচ্ছা ছেলেদের দেখো এরকম তোমাদের ডায়মন্ড ব্রেসলেট রয়েছে, কিরকম রেঞ্জ আছে এগুলো মোটামুটি? স্টার্টিং আছে আপনার 180 থেকে 2 এরকম। আচ্ছা 180, মানে এগুলো এটা মনে হয় কম রেঞ্জের রয়েছে। আচ্ছা ছেলেদের ডায়মন্ড ব্রেসলেট রয়েছে এরকম 1,46,000 এটা রয়েছে। এটা যেমন একটুখানি মনে হচ্ছে বেশি, এটা দেখো এটা রেঞ্জটা দেখো, দেখো এটা 3,31,000, আর এটা আছে 1,46,000। অর্থাৎ ডিফারেন্ট রেঞ্জের কিন্তু এগুলো রয়েছে, মোটামুটি 1,00,000-1,50,000 থেকে শুরু হয়। দেখো এগুলো হচ্ছে ডায়মন্ড, ডায়মন্ডের ব্রেসলেট ছেলেদের। আচ্ছা ডায়মন্ডের রিং রয়েছে ছেলেদের, দেখো সলিটারের ওপর রিং রয়েছে, এই যে এরকম সলিটারের ওপর রিং রয়েছে এখানে। মোটামুটি কিরকম হবে এগুলোর প্রাইস? 4,25,000। আচ্ছা 4,25,000, কারণ ডায়মন্ডটা অনেকটা বড় সেজন্যই প্রাইসটা বেশি। আচ্ছা এর ছাড়াও দেখো, ঠিক আছে মোটামুটি এগুলো যেমন দেখো এগুলোর মধ্যে একটু কত আছে? এটা 70-75,000 দেখো, শুধু ডায়মন্ডটা ছোট বলে প্রাইসটা কম, 70,000-75,000 ডায়মন্ডটা চলে এটা চলে আসবে। ওকে ডায়মন্ডের ওপরও কিন্তু এরকম রিং রয়েছে, মানে আমি সলিটারের ওপর জেন্টস রিং দেখালাম, 40,000 থেকে স্টার্টিং রেঞ্জ রয়েছে এগুলো, 40,000 থেকে স্টার্টিং রেঞ্জ। নাকছাবি দেখাচ্ছি, এগুলো হচ্ছে সবই কিন্তু স্টার্টিং রেঞ্জের নাকছাবি, মানে একদম যেগুলো শুরু, মানে এখানে ডায়মন্ড কালেকশন যে রেঞ্জ থেকে শুরু হয়, 5,000-6,000 হচ্ছে এগুলো পেয়ে যাবে তোমরা। এই যে তোমাদের ডায়মন্ড কি বলে নোজ রিং, ডায়মন্ড নোজ রিং, এগুলো কিরকম আছে রেঞ্জ? এটা আপনার 13,000। আচ্ছা একদম স্টার্টিং রেঞ্জের কোনটা আছে দেখো? এটা আছে 13,000, দেখো 13,000-এর ডায়মন্ড নোজ রিং রয়েছে। আচ্ছা 8,000 এটা দেখো, 8,000 রয়েছে এটার প্রাইস, 8,000, 8,000 রয়েছে, এটা 8,000, 5,000 এটা দেখো, 5,000 রয়েছে এটা প্রাইস, দেখো 5,000 একদম সুন্দর ছোট্ট কতজ কিন্তু ফ্লাওয়ার ফিনিশে রয়েছে একটা, খুব সুন্দর এটা রয়েছে। ওকে তো 5,000 থেকে মোটামুটি তোমরা দেখো, আমি দেখিয়ে দিলাম 5,000 থেকে কিন্তু তোমাদের কালেকশন শুরু এখানে মোটামুটি, ঠিক আছে। আর তাছাড়া এরকম লম্বাও পেয়ে যাবেন, সানিয়া মির্জা এরকম রিং হয়, 12,000 এটা সানিয়া মির্জা, এগুলো দেখো সানিয়া মির্জা রিং, এগুলো মোটামুটি 12-13,000, আর এরকম রয়েছে এগুলো সবই সানিয়া মির্জা রিং। আচ্ছা সলিটারে রয়েছে, সলিটারে সিঙ্গেল রয়েছে, সলিটারে এরকম কিরকম প্রাইস হবে এগুলো? 10,000 থেকে শুরু হয় সলিটারে একটা, অর্থাৎ এরকম দেখো এরকম সলিটারে রয়েছে, যেন একটা নিতে যাও বড় একটা সেরকমও নিতে পারো। দেখো হিউজ রয়েছে কালেকশন, ডিফারেন্ট সাইজের রয়েছে,
দেখো মোটামুটি 10,000 থেকে শুরু হয়। কিছু এক্সক্লুসিভ দেখো ডায়মন্ডের কালেকশনস দেখাচ্ছি এগুলো। দেখো এটা হচ্ছে ডায়মন্ডের মানে রিস্ট ওয়াচ, ডায়মন্ডের ঘড়ি রয়েছে, এটা টাইটানের রয়েছে, টাইটানের ঘড়িটা রয়েছে, কিন্তু ডায়মন্ডের এখানে ডিজাইনটা দেখো, এটা এখানে ডায়মন্ড রয়েছে প্লাস গোল্ডের, এটাকে 18 ক্যারেট গোল্ডটা 18 ক্যারেট গোল্ডের ওপর এরকম পুরো কিন্তু এখানে ডায়মন্ড রয়েছে। কিরকম প্রাইস হবে এটা? এটা পড়ছে 3 লাখ 3 লাখের এটা রয়েছে, পুরো পুরো সোনার ঘড়ি রয়েছে এটা। আচ্ছা এটা দেখো হোয়াইট গোল্ডের ওপর রয়েছে, দেখো ডায়মন্ডের রয়েছে, ঘড়িটা রয়েছে র্যাডোর, দেখো এটা কিরকম প্রাইস হবে? 6 লাখ এটা, 6 লাখ এটা রয়েছে, এক্সক্লুসিভ কিন্তু এই রিংগুলো, সরি ঘড়িগুলো। আচ্ছা এটা দেখো রয়েছে ডায়মন্ডের চশমা, ডায়মন্ডের চশমা রয়েছে, স্পেক্স স্পেকটিকলস রয়েছে ডায়মন্ডের, দেখো কিরকম প্রাইস আছে এটা? 1.5 লাখ এটা। আচ্ছা 1,50,000 এটা রয়েছে, আর এটা কিরকম প্রাইস হবে? এটা 180 1,80,000 এই যে এখানটা রয়েছে দেখো ডায়মন্ডটা, 1,80,000 এটা রয়েছে, ওকে। আচ্ছা এগুলো দেখো রয়েছে, এটা কাপলিং, এটা ডায়মন্ড পাঞ্জাবির বোতাম রয়েছে ডায়মন্ডের। আচ্ছা এটা রয়েছে হচ্ছে কি বললে, টাইপিং রয়েছে, এটা কাফলিং রয়েছে ডায়মন্ডের, সব কিছু কিন্তু তোমাদের মানে সব রকম রেঞ্জের এগুলো কি রয়েছে? এটাও কাফলিং, এগুলোও কাফলিং রয়েছে, তো সব রকম কালেকশনস কিন্তু তোমরা পেয়ে যাবে, মানে শুধু মেয়েদের কালেকশনস নয় ছেলেদের সব রকম কালেকশনস রয়েছে। এগুলো কোথায়? পাঞ্জাবির বোতাম রয়েছে ডায়মন্ডের, দেখো 1 লাখের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে, মানে 4টে, তাই তো? হ্যাঁ 4টে মোটামুটি 1 লাখের মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর চলে আসবে কালেকশনস গুলো। পিসি চন্দ্র জুয়েলার্সের বর্তমান শোরুম থেকে ডায়মন্ড কালেকশনসগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন প্রেস করে রাখো, কারণ আরও অনেক কালেকশনস গোল্ড আর ডায়মন্ডের কালেকশনস কিন্তু আসতে চলেছে। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।